আসসালামু আলাইকুম। অনেক বিপদের মধ্যে, অনেক খারাপের মধ্যে অনেক ভালোর একটি খবর। চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ইসলামী আন্দোলন। প্রিয় সহযোদ্ধারা, একটি যুগান্তকারী প্রস্তাব ইতিমধ্যে হয়েছে, কালবেলা সহ অনেকগুলো পত্রিকা এই নিউজটি করেছে। আমি আপনাদেরকে একটু পরে শোনাতে চাই যে এই যে আবদার তারা করেছেন, এই আবদারটি তারা কোথায় করেছেন, কিভাবে করেছেন। চরমোনাই পীরকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। আমি আবার বলছি, এটি একটি যুগান্তকারী প্রস্তাব। প্রিয় সহযোদ্ধারা, বগুড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বক্তারা বক্তব্য করেছেন। আগামী নির্বাচনে ভোট দিয়ে হাত পাখাকে বিজয়ী করার জন্য তারা আহ্বান করেছেন। একই সাথে তারা বলেছেন যে চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চান, এই জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান তারা জানিয়েছেন। প্রিয় সহযোদ্ধারা, এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ বলেছেন, শহীদ ছাত্র জনতার রক্তের দাগ এখনো মুছে যায়নি, মা বোনদের চোখের অশ্রু এখনো শুকায়নি, অথচ এক শ্রেণীর মানুষ নেমে পড়েছে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে। এই এই চাঁদাবাজি বা ইত্যাদি ইত্যাদি, এটার সাথে আমি একমত পোষণ করছি। শুক্রবার 6 আগস্ট সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ স্কোয়ার চত্বরে উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ছাত্র জনতার বিপ্লবে, গণবিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত এবং ভারতের পানি অগ্রাসনের প্রতিবাদে এক সমাবেশ তারা করে। সেখানে মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মোল্লাগাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সহ আরও কে। সমাবেশে বক্তারা বলেন, শুধু নেতার পরিবর্তন হলে হবে না, সঙ্গে নীতির সংস্কার করতে হবে, এই জন্য আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন তারা? চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন তারা। মোট কথা, সাদামাটে ভাষায় এই যে দাবি তারা করেছেন চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়ার, আমি মনে করি এটির একটি, আবারও বলছি যে এটি একটি যুগোপযোগী প্রস্তাব। এখন মানা না মানা এটা আপনাদের ব্যাপার, বাংলাদেশের মানুষ চরমোনাই পীরকে গ্রহণ করবে কি করবে না সেটাও বাংলাদেশের মানুষের ব্যাপার। তবে প্রস্তাব তো দিছে, আমি মনে করি যে স্বপ্ন দেখা এটি একটি ভীষণ রকম পজিটিভ ব্যাপার, বাকি সামটাইম স্বপ্ন দোষ হয়ে যায়, কিন্তু সেটাও তো জীবনের একটা পার্ট, সেটাও তো আমাদের যে জীবনযাত্রা, আমাদের যে চলমান জীবন সেটিরই একটি অংশ। কিন্তু এখন চরমোনাই পীরের ভক্তরা স্বপ্ন দেখছেন যে চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী বানাবেন, স্বপ্নটা তো দেখাটা যুক্তিসঙ্গত আমি মনে করি। সব স্বপ্ন তো বাস্তবায়ন হয় না, আমার কথার কেউ ভুল ব্যাখ্যা করবার চেষ্টা করবেন না, কারণ আমি অজপাড়াগাঁয়ের ছেলে, গ্রাম থেকে এসেছি আমি। আমি মনে করি যে স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন আমরা দেখতেই পারি, যদি স্বপ্ন দোষ হয় সেটিও আমাদেরকে মেনে নিতে হবে, সেটিও আমাদেরকে চিন্তা করতে হবে যে এটি জীবনেরই একটি অংশ, স্বপ্ন দোষ হতে পারে, এটি নিয়ে বিচলিত হবার কিছু নয়। প্রিয় সহযোদ্ধারা, চরমোনাই পীরকে প্রধানমন্ত্রী হিসেবে যারা দেখতে চেয়েছেন তারা চরমোনাই ভক্ত, আপনি এবং আপনারা এই চরমোনাই পীরের প্রধানমন্ত্রী হওয়ার যে আহ্বান বা প্রত্যাশা, স্বপ্ন, এইটাকে কিভাবে মূল্যায়ন করছেন আপনারাও জানাবেন। তাহলে হয় কি যে আপনার যে চিন্তাভাবনা, আমাদের যে চিন্তাভাবনা, এটার একটা চামের উপরে ডিসকাশন হয়ে যায়, কিন্তু যে আপনি কি মনে করছেন। আপনি তো কালকে বলতে পারেন যে হিরো আলমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই, এটি আপনার চিন্তা হতে পারে। আন্দালিব রহমান পার্থকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, মাহিবি চৌধুরী প্ল্যান বি প্ল্যান সি, যে মাহিবি চৌধুরীকে গণভবনে ছাত্র জনতা জুতার বাড়ি দিয়ে গাড়ি বের করে দিয়েছে, গণভবনে ঢুকতে দেয় নাই কেউ, তো মাহিবি চৌধুরীর যে পার্টি আছে LDP না পোলডিপি জানি তো, সে তার লোকজন তো বলতে পারে যে মাহিবি চৌধুরীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বাকি আপনারা সিদ্ধান্ত নেবেন যে কতটুকু নেবেন বা নেবেন না। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায়, সুষময় শুভ।